वेलकम टू फैंडम चले इंडियन फुटबॉलर अपडेटेड वीडियो निये पाछे पूछे दे एनालिस बसे आछे एनालिसिसो करे तार साथे गोवित्तम सूत्र थेके किन्तु खबर बेर करे आने तो देखेछो बसे आछे बोलते चाइछे किन्तु सब बक्तव्य तो तोमार शुनबो किन्तु सबार आगे जे कथाटा एखोनो जारा सबस्क्राइब करोनी अवश्यई किन्तु सबस्क्राइब करे नाओ निचे लाल रंगेर सबस्क्राइब बाटनटाके क्लिक करे दाओ रेगुलार एरकम इंडियन फुटबॉलर अपडेट वीडियो सबकिछु पेये जाबे आर बेल आइकनटा टिंग टंग करे अल अपशनटा प्रेस करे दाओ रेगुलार नोटिफिकेशनो पेये जाबे आर आमादेर फेसबुक आर इंस्टाग्राम पेजटा अवश्यई किन्तु फलो करे नाओ कारण ओखाने किन्तु आगे आगे अपडेट आछे डिस्क्रिप्शनে লিংক দেওয়া আছে গিয়ে ফলো করে নাও জলদি জলদি তো প্রথমেই বলি যে মানে কেরালার ফার্স্ট উইমেন্স ফুটবল কোচ ফৌসিয়া মামবাত্তা গতকালকে মারা গেছেন তো ভিডিওটা ওনাকেই শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি তো প্রথমে বলি ইন্ডিয়ার এএফসি চ্যাম্পিয়ন মানে এএফসি কাপের এবং ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ডেটগুলো তো বলে দিয়েছিলাম যে জুন মাসে খেলা হবে 3, 7 এবং 15 তো তখন কিন্তু মানে ভেনুটা ফাইনালাইজড হয়নি তো ভেনুটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এএফসির তরফ থেকে তো ভেনু হচ্ছে সেন্ট্রালাইজড ভেনুতে খেলা হচ্ছে এবং খেলাগুলো হবে কিন্তু কাতারে তো ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান কাতার সবাই কিন্তু কাতারেই খেলবে তো এরপরে আসি কতগুলো ছোট্ট আপডেটে যে কতগুলো ছোটো ছোটো লিগ রয়েছে মানে ছোটো লিগ না লিগগুলো বড়ই তো সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স লিগ আগেও বলেছি সেটা কিন্তু শুরু হতে চলেছে 2021 এপ্রিল বা মে মাস নাগাদ কিন্তু এটা শুরু হবে তারপরে হচ্ছে আই লিগ সেকেন্ড ডিভিশন সেটা কিন্তু জুলাইতে শুরু হবে বাট ডেটটা কিন্তু এখনও বলেনি এবং কতগুলো টিম খেলবে সেটাও কিন্তু বলেনি এবং ফুটসল চ্যাম্পিয়নশিপ সেটা গুড্ডু কিছুদিন আগে বলেছিল যে এআইএফএফ কিন্তু একটা ফুটসল চ্যাম্পিয়নশিপ করতে চলেছে তো সেটারও কিন্তু প্রবাবেল ডেট বলে দেওয়া হয়েছে যে জুন মাস নাগাদ শুরু হবে এবং এইখানে কিন্তু এআইএফএফ তরফ থেকে জানানো যে প্রত্যেকটা স্টেটের যেই লিগগুলো হয় সেই স্টেট লিগের যেই চ্যাম্পিয়ন টিমগুলো রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু ফুটসল চ্যাম্পিয়নশিপ করা হবে তো এরপরে আসি আইএসএলের কথা তো আইএসএলে যেটা কত অনেকে জিজ্ঞেস করছিল হুগো বুমোর কী আপডেট এডু বেরিয়ার কী আপডেট তো বলে যে হুগো বুমোকে তো প্রথমে দুটো ম্যাচ সাসপেনশন ছিল ডাইরেক্ট রেড কার্ডের জন্য তারপরে কিন্তু ওকে আরও দুটো ম্যাচ সাসপেন্ড করা হয়েছে মানে টোটাল কিন্তু 4 ম্যাচ সাসপেন্ডেড তার জন্য কিন্তু এটিকে মোহনবাগানের সাথে লাস্ট যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাও হুগো বুমোস খেলতে পারবে না এছাড়াও তার সাথে কিন্তু 2 লাখ টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং তার সাথে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে এডু বেরিয়া একদম মানে খেলাতে দেখেছো ভিডিওতে দেখেছো যে কামড়ে দিয়েছে সব কিছু করেছে তারপরেও নাকি এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি ওকে কোনো গিলটি খুঁজে পায়নি তাই ওকে বেকসুর খালাস করে দিয়েছে মানে ও এখন খেলবে শুধু যেহেতু একটা মানে দুটো 4টা ইয়েলো কার্ড ছিল বলে একটা ম্যাচ সাসপেন্ডেড সেটার জন্য একটা ম্যাচ বসবে কিন্তু ও কোনো গিলটি করেনি বা ও কোনো ভুল করেনি তার মানে তোমরা বুঝেই যাও যে আইএসএলে কিন্তু কামড়ানো অ্যালাউড আছে কিন্তু আইএসএলে যদি খারাপ রেফারিং হয় তার এগেনস্টে কিছু বলা যাবে না তাহলেই কিন্তু ব্যান করে দেওয়া হবে কিন্তু আইএসএলে কামড়ানো অ্যালাউড আছে তো এরপরে আসি টনি গ্র্যান্ড এবং রয় ফাউলারের কথা তো ওনাদেরকেও শোকজ করা হয়েছিল তো ওনাদেরকেও ফার্দার কোনো মানে শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি জাস্ট শোকজ করা হয়েছিল উত্তরটা ওনারা দিয়েছেন সেই মতো ওনাদেরকে বলে ঠলে ছেড়ে দেওয়া হয়েছে এবং কালকে লাইভে অনেকে জিজ্ঞেস করছিল যে গ্রুপ স্টেজে যদি ইয়েলো কার্ড 4টে হয় সে কি পরের ম্যাচে মানে প্লে অফে কি সে সাসপেন্ডেড হবে কি না তো এই ক্ষেত্রে বলি যদি লাস্ট ম্যাচে মানে প্রত্যেকটা ধরো যেই 4টে টিম প্লে অফে যাবে সেই টিমগুলোর লাস্ট ম্যাচে যদি কোনো প্লেয়ার 4 নম্বর ইয়েলো কার্ড খায় তাহলে কিন্তু সে প্লে অফের ফার্স্ট ম্যাচ সাসপেন্ডেড থাকবে আর যদি 3টে করে কার্ড খায় যদি প্লে অফে গিয়ে আরেকটা কার্ড খায় তাহলে কিন্তু সেই কার্ডগুলো অ্যালাউ হবে না মানে ওই 3টে কার্ড কিন্তু বাদ চলে যাবে মানে প্লে অফ থেকে কিন্তু একদম ফ্রেশ ইয়েলো কার্ড কাউন্ট হবে তো এইগুলোই ছিল মোটামুটি আপডেট তো এবার অন্যান্য আপডেটগুলোতে আসি সেটা হচ্ছে একটা বিশাল বড় আপডেট সেটা হচ্ছে আই লিগের টিম মোহামেডান তো মোহামেডানের স্প্যানিশ কোচ জোসে হেভিয়াকে কিন্তু স্যাক করা হয়েছে এবং একটা মিউচুয়াল টার্মিনেট করা হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে ওদের ইন্টারিম কোচ রয়েছে শঙ্করলাল চক্রবর্তী কারণ জানো লাস্ট ম্যাচটা আইজলের সাথে ছিল এক্স মোহামেডান কোচ ইয়ান ল এবং তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন মানে তার প্লেয়াররা করেছে এবং 3-0 গোলে কিন্তু মোহামেডান হেরেছে এবং তারপরে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয় এবং কোচকে কিন্তু স্যাক করা হয় আর মোহামেডানের যে লেভেলের টিম যে লেভেলের প্লেয়ার আছে যত সুন্দর খেলছিল সেটা কিন্তু একদমই এই মুহূর্তে দেখা যাচ্ছে না তখন কিন্তু কোচ পুরোপুরি আলাদা ছিল এই নতুন বিদেশি কোচ কিন্তু এসেছিল আই লিগের জন্যই আর তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে মোহামেডান কিন্তু খুব বাজে পারফর্ম করছে যে ম্যাচগুলো জিতেওছে সেই ম্যাচগুলোও কিন্তু পারফরমেন্স ভালো করেনি মানে হারতে হারতে জিতেছে ড্র করতে করতে জিতেছে এরকমই কিন্তু সব কটা হয়েছিল তো সেই জায়গা থেকেই হয়তো কোচকে স্যাক করা হয়েছে আর জানো ম্যানেজমেন্টেও কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে সেই জায়গা থেকে হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম চলছে মোহামেডানে আশা করবো সেগুলো খুব শিগগিরই সলভ হয়ে যাবে এবং মোহামেডান কিন্তু নিজেদের পুরনো খেলায় ফিরে যেতে পারবে এবং খুব ভালো খেলে কিন্তু আবার যেরকম খেলছিল সেরকম খেলে হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে এরকম কিন্তু এখনও আশা রাখছি আর আই লিগ কিন্তু এখনও অনেকটাই বাকি তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয় তো আরেকটা কথা বলি গোয়ায় কিন্তু আইএসএল হচ্ছে আর সেই জায়গা থেকে গোয়ার প্লেয়ার এডু বেরিয়াকে কোনো রকম সাসপেনশন করা হলো না কামড়ানোর পরেও সেই জায়গায় একটুখানি কিন্তু ঘাপলা মনে হচ্ছে
আর আরেকটা কথা, সেটা আগের দিন আমরা বলেছিলাম রোমিও ফার্নান্ডেজের কথা, যে রোমিও ফার্নান্ডেজ কিন্তু যে এফসি গোয়ার যেই রিজার্ভ টিম সেটার হয়ে কিন্তু ট্রায়ালে নেমেছে, মানে খেলছে গোয়া প্রো লিগে, এবং প্রথম ম্যাচে কিন্তু গোলও করেছে। তো আশা করা যেতেই পারে রোমিও ফার্নান্ডেজ যদি এরকম পারফরমেন্স করে এফসি চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু রোমিও ফার্নান্ডেজকে এফসি গোয়ার টিমে দেখা যেতে পারে। তো দেখা যাক এরপরে কি হয়, আরো কিছু আপডেটস আছে, এখনো কিছু সাইনিং হয়ে যাচ্ছে। তো নেরোকার কিছু সাইনিং আছে সেগুলো তোমাদের বলে দিই। প্রথমেই বলি, অজয় রাওয়াতকে সাইন করেছে নেরোকা এফসি সুদেবা এফসি থেকে। তো সুদেবা কিন্তু অলরেডি প্লেয়ার প্রোডিউস করা শুরু করে দিয়েছে। তারপরে আরেকজনের কথা বলি, সেটা হলো প্রকাশ বুদ্ধাথকি। এই প্রকাশ বুদ্ধাথকি হলো নেপাল থেকে, একেও কিন্তু নেরোকা সাইন করিয়ে নিয়েছে। তারপরে হলো রোমটান ওংনাম, এই রোমটান ওংনাম হলো মণিপুরের স্টেট লিগের প্রোডাক্ট, একেও কিন্তু নেরোকা এফসি সাইন করিয়ে নিয়েছে। এবং তারপরে আরেকটা ট্রান্সফার আপডেট দিদি, ট্রান্সফার আপডেট না কন্ট্রাক্ট এক্সটেনশন, সেটা হলো সন্দীপ সিং। এই সন্দীপ সিং এর উপর কিন্তু এটিকে মোহনবাগান ইন্টারেস্টেড ছিল, এবং সিজন শেষে কিন্তু এটিকে মোহনবাগান একে নিতে চাইছিল, এও কিন্তু একজন সাইড ব্যাক থেকে কিন্তু নিতে চাইছিল। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া গেছে যে সন্দীপ সিং কে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে দিয়েছে, আর 2022 অবধি কিন্তু সন্দীপ সিং থাকছে কেরালা ব্লাস্টার্সেই। তো এই প্লেয়ারটাকে নিয়ে প্রচুর টানাটানি হচ্ছিল, একটা রিউমারও বেরিয়েছিল যে এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং তাছাড়া কিন্তু অনেক প্লেয়ারকেই, মানে অনেক টিমই কিন্তু একে চাইছিল, কিন্তু কেরালা ব্লাস্টার্স কোনো রকম রিস্ক নেয়নি, ওর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। আর এ কিন্তু কিউ বিগুনার আন্ডারে রেগুলার বেসিসে ফার্স্ট টিমে স্টার্ট করতো। এবং আরেকটা যেটা আছে, শুভ ঘোষও কিন্তু এআইএফএফ এর মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তো ওকেও কিন্তু অফিসিয়ালি হয়তো সাইনিং করিয়ে নেবে কয়েকদিনের মধ্যেই কেরালা ব্লাস্টার্স। বাট নং নম্বা নাওরেম কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগানের প্লেয়ারই রয়েছে, কারণ এআইএফ বলেছে দুটো পুরোপুরি আলাদা রকম ট্রান্সফার, তো দুটোর সাথে দুটোর কোনো সম্পর্ক নেই। তো যেটা রিউমার আছে যে মাঝখানে উঠেছে, এখনও সেই রিউমারই চলছে, সেটা হচ্ছে যে নাওরেম পরের বছর এফসি গোয়া জয়েন করে কিনা, সেটাই হচ্ছে দেখার। তারপরে আসি ওড়িশা এফসির কথা। তো ওড়িশা এফসির যিনি হেড কোচ ছিলেন, তার তো কিছু মন্তব্যের জন্য তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো তারপরে যিনি মানে গোলকিপার কোচ ছিলেন, তাকে কিন্তু ইন্টারিম হেড কোচ করা হয়েছিল, তার নাম হচ্ছে জেরাল্ড পেটন। তো সে কিন্তু এই মুহূর্তে কোচিং করা ছিল, কিন্তু সে জানিয়েছে ক্লাব অফিসিয়ালদেরকে যে তার কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেই জন্য সে কিন্তু দেশে ফিরে যেতে চায়, এবং ক্লাব অফিসিয়ালরাও সেটা মেনে নিয়েছে। এবং মানে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে লাস্ট যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে কিন্তু ইনি থাকবেন না, সেই জায়গায় কিন্তু হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করবে স্টিভেন ডায়াস। আর স্টিভেন ডায়াসকে তো অবশ্যই জানো, ইন্ডিয়ান ফুটবলের একজন লেজেন্ড, অসাধারণ খেলেছে, অসাধারণ পারফরমেন্স ছিল, তো উনি কিন্তু লাস্ট দুটো ম্যাচে কোচের দায়িত্ব সামলাবে। তো অনেক কোচকে কিন্তু আমরা স্যাক হতে দেখলাম, কোচ একের পর এক স্যাক হলো, লাস্টে কিন্তু মহামারানের কোচও স্যাক হলো, কিবু বিকুনার মতোও কিন্তু একজন প্রমিনেন্ট কোচও কিন্তু স্যাক হলো। তো আইএসএল চলাকালীন কিন্তু এরা চলতেই থাকে ইন্ডিয়ান ফুটবলে, যে কাউকে কিছু টাইম দেওয়া হয় না, মানে একটা সিজনে তোমাকে রেজাল্ট দিতেই হবে, না হলেই স্যাক। তো এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়তো ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো আমাদের তো সব আপডেট যা ছিল আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা আপডেট ছিল। মহামারানকে নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, কারণ মহামারান কিন্তু এখনও অবধি খুব একটা ভালো খেলছে না। এবার তো কোচ স্যাক করা হয়েছে, আশা করা যায় হয়তো একটু অন্যরকম খেলা আমরা দেখতে পাবো। তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া বাকি যে ট্রান্সফার আপডেটগুলো দিলাম, এটিকে মোহনবাগানের একজন কিন্তু একদম টার্গেট ছিল সন্দীপ সিং, সে কিন্তু এখনো মানে আর কোনো টার্গেট কেউ করতে পারবে না, কারণ এখন নিলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো সেটার ব্যাপারেও কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।